মুর্শিদাবাদ ব্লকের আমতলা এলাকায় বিজেপি প্রার্থী ডক্টর নির্মল কুমার সাহার হয়ে প্রচারের উদ্দেশ্যে জনসভা করলেন বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন এবং সেই সঙ্গে সন্দেশখালীর সাথে মুর্শিদাবাদের তুলনা করেন। তিনি আরো বলেন, মূলত বেলডাঙ্গা আর রেজিনগর গেলে বন্দুক ও বোমা সব জায়গায় পাওয়া যাবে। তবে ডক্টর নির্মল কুমার সাহার বহরমপুর শহরে জেনারেল সার্জন হিসেবে একটা পরিচিতি রয়েছে। ওখানকার রানীবাগানে তিনি নিয়মিত চেম্বার করেন। চিকিৎসার সাথে যেমন তার নিবিড় যোগ রয়েছে, তেমনি রাজনীতির সাথে তার সরাসরি যোগাযোগ নেই বললেই ভুল হবে। এমন একজন ব্যস্ত মানুষকে বিজেপি রাজনীতির আঙিনায় নামিয়ে আনায় সমগ্র বহরমপুর জুড়ে মানুষজন অবাক হয়ে যান। আর এখন তো তার হয়ে প্রচার কর্মসূচি চলছে সর্বত্রই, ফলে তার যেন নামা খাওয়া নেই। তাছাড়া দলের কোনো না কোনো নেতা আসছেন তার লোকসভা কেন্দ্রে প্রচার স্বার্থে। এদিকে ডাক্তারবাবুর কথায় প্রত্যেকটা মানুষের নিজস্ব ভাবনা চিন্তা রয়েছে, তাই প্রত্যেকটা মানুষই নিজের মতো করে রাজনীতি করে থাকেন। এটা ঠিক, ডক্টর নির্মল কুমার সাহা চিকিৎসার সাথে যুক্ত থাকায় কোনোভাবে অ্যাক্টিভ পলিটিক্সে ছিলেন না। তিনি বলেন, বহরমপুর মানেই কংগ্রেসের বড় নেতা তথা বিদায়ী সাংসদ অধীর চৌধুরী। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা সত্যি বড়ই কঠিন ব্যাপার। একসময়ে তিনি রেলের প্রতিমন্ত্রীও হয়েছিলেন আর তার জনপ্রিয়তাও কম নয়। তবে তিনি বলেন, আমি তো মোদির কথাই বলবো, এদিকে এতদিন তো মানুষের জীবন বাঁচানোর কাজে ডুবেই ছিলেন। আর এর পাশাপাশি এবার গেরুয়া শিবিরের প্রার্থী হয়েছেন ডক্টর নির্মল কুমার সাহা। তবে বুধবার শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদের আমতলা এলাকায় ডক্টর নির্মল কুমার সাহার হয়ে জনসভা করলেন। তিনি এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়ান, সেই সঙ্গে রাজ্যে তৃণমূল সরকারের চাকরি চুরির বিষয়টিকে সামনে এনে বলেন, এদের দুষ্কর্মের ফলেই রাজ্যে প্রায় 26,000 চাকরি চলে গেছে। সবকিছুতেই চুরি করছে এই সরকার, এই সরকারকে একটিও ভোট নয়। অন্যদিকে ডক্টর নির্মল কুমার সাহা যথেষ্ট ভালো মানুষ, কেননা তিনি একজন সাচ্চা মানুষ। উল্লেখ্য, এবারের নির্বাচনে বহরমপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়েছেন প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান, আর কংগ্রেস প্রার্থী হিসেবে রয়েছেন বিদায়ী সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। বহরমপুর লোকসভা কেন্দ্রের অধীনে যে 7টি বিধানসভা রয়েছে সেগুলি হল বরুয়ান, কান্দি, ভরতপুর, রেজিনগর, বেলডাঙ্গা, বহরমপুর ও নওদা। 2019 সালে এই কেন্দ্র থেকে কংগ্রেসের প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী পেয়েছিলেন 5,91,147 ভোট। তৃণমূল কংগ্রেসের অপূর্ব সরকার পেয়েছিলেন 5,10,410 ভোট। আর বিজেপি প্রার্থী কৃষ্ণ জোয়ারদার আর্য পেয়েছিলেন 1,43,038 ভোট। সেবার নোটায় পড়েছিল 14,086 ভোট। এদিকে 1951 সাল থেকে 1980 সাল পর্যন্ত টানা 7 এই কেন্দ্রের সাংসদ হয়েছিলেন আরএসপির ত্রিদীপ চৌধুরী। আর 1999 সাল থেকে 2019 সাল পর্যন্ত টানা 5 সাংসদ হন অধীর রঞ্জন চৌধুরী। আর এবারও তিনি নিজের গড়ে দাঁড়িয়েছেন, ফলে 2024 ভোটে অধীরবাবু চাইবেন নিজের আধিপত্য বিস্তার করে আসনটিকে ধরে রাখতে। তেমনি তৃণমূলও চাইবে প্রাক্তন ভারতীয় ক্রিকেট তারকা প্রার্থী ইউসুফ পাঠানকে দিয়ে আসনটির দখল পেতে। অন্যদিকে বিজেপিও চাইবে ডক্টর নির্মল কুমার সাহাকে দিয়ে অধীর চৌধুরীর গড়ে কিস্তিমাত করতে। বেলডাঙ্গা রেজিনগরে তো আপনি যেখানে হাত দিবেন সেখান থেকে অস্ত্র পাওয়া যাবে, বোমা পাওয়া যাবে, নৌকাতেও পাওয়া যাবে, হাবিবের ঘরে গেলে ওর ঘর থেকে পাওয়া যাবে।